এটা যদি টেস্ট করেন তাহলে ধরা খাইতে পারেন, খেয়ে মজা পাওয়া যায় না, এটা কিন্তু ওই রকম না, খেয়ে মজা পাওয়া যাচ্ছে, তবে পরোটার সঙ্গে স্বাদটা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর পার্কের মোড়, এই যে আমার পিছনে হচ্ছে পার্কের মোড়, এটা হচ্ছে রংপুর কুড়িগ্রাম রোড, আর এটা হচ্ছে রংপুর মডার্ন রোড। ঠিক এটার এই যে আপনার পার্কের মোড়ের অপোজিটেই ঢাকাইয়া ফুড নামে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, আমরা আজকে এই রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা আমার কাছে ভালো লাগছে, এই কারণে এদিক দিয়ে যাচ্ছিলাম যে এখানে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে এখানকার খাবারগুলো কেমন, তো ভিতরে যাই, ভিতরে খাবারগুলো দেখা যাক। আচ্ছা দেখেন, এই যে ঢাকাইয়া ফুড গুণগত মানসম্পন্ন আর ঢাকাইয়া খাবারের সমাহার, তো কী কী খাবার আছে এটা আমরা ভিতরে যেয়ে তারপর বুঝতে পারবো। তো ভিতরে যাই, ভিতরে পরিবেশটা দেখি, বিভিন্ন ধরনের খাবারের ছবি এখানে দেওয়া আছে, তো ভিতরে দেখি ভিতরের অবস্থাটা কী। তো এই হচ্ছে ভিতরের পরিবেশ, মোটামুটি বসার স্পেস ভালোই আছে, এই ডেকোরেশনও ভালো। তো চলেন দেখা যাক কী কী খাবার এখানে। দোকানের নাম ঢাকাইয়া ফুড হলেও ঢাকাইয়া খাবার এখানে নাই, এখানে আপনার চাইনিজ আইটেম আছে, বার্গার, তারপরে আপনার বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, এই আইটেমগুলো আছে। তো চলেন দেখা যাক কী কী আইটেম এখানে অর্ডার করা যেতে পারে। আচ্ছা এটা হচ্ছে তাদের মেনু কার্ড, মেনু কার্ডের মধ্যে অনেক খাবার আছে কিন্তু ইন্ডিয়ান ফুডগুলো অ্যাভেলেবল নেই, এই কারণে আমি এখানে অর্ডার করছি হচ্ছে স্পেশাল শর্মা, এটা আর হচ্ছে তান্দুরি পরোটা, এটার সঙ্গে চিকেন আছে। তো খাবারগুলো আসুক, তারপরে আমরা বাকিগুলো আপনাদেরকে দেখাবো। এখানে মূলত আপনার যে আইটেমগুলো দেখতেছেন এগুলো অ্যাভেলেবল হবে, শুধুমাত্র ইন্ডিয়ান ফুডগুলো নেই। তো এই খাবারগুলোর মধ্যে আমার কাছে এটাই ভালো মনে হয়েছে টেস্ট করার মতো, তো এটা টেস্ট করব, আর হচ্ছে এটা টেস্ট করব। আরও অনেক খাবার আছে, আপনারা সময় নিয়ে মেনুটা দেখে নিতে পারেন, যেমন মিল্কশেক আছে, বার্গার আইটেমগুলো অ্যাভেলেবল আছে, স্যান্ডউইচগুলো আছে, তারপরে পিৎজাটা আপাতত নেই, এখানে ড্রিঙ্কস আছে কিছু, সেগুলো পাবেন। তো যাই হোক, খাবারগুলো টেস্ট করে আমরা তারপরে আপনাদেরকে অথেন্টিক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমাদের খাবার সামনে চলে আসছে, এটা হচ্ছে তান্দুরি পরোটা, আর এটা হচ্ছে স্পেশাল যে আপনার শর্মা সেটা। আচ্ছা প্রথমে আমরা তান্দুরি পরোটাটা ট্রাই করি, তারপরে আমরা শর্মাটাতে যাবো। শর্মাটা আমি একটু সরায় রাখি। এখানে হচ্ছে আপনার একটা বড় পরোটা, দেখতেই পাচ্ছেন দুই ভাগ করে দেওয়া আছে, আর একটা চিকেন লেগ পিস সঙ্গে আপনার সালাদ মেয়োনিজ দিয়ে মেখে আর কি দেওয়া হয়েছে। তো পরোটাটা আমরা যে হোটেলে যে টাইপের পরোটা খাই ওই রকমই, একটু জাস্ট মোটা, অনেক তেলে তেলে ভাজা। পরোটাটা এমনি একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। হোটেলে আমরা যে টাইপের পরোটা খাই ওই টাইপেরই, লেগ পিসটার উপরে আপনার সস দেওয়া হয়েছে, টমেটো সস। তো আমরা এটা একটু খেয়ে দেখি কী অবস্থা। এটা ক্রিসপি, উপরে কিন্তু চিকেনটার উপরে ইয়ে দেওয়া হয়েছে, এটা নর্মালি খাওয়া যায়, সসের একটা স্ট্রং ফ্লেভার মুখের মধ্যে লাগতেছে। চলেন একটু পরোটা দিয়ে খেয়ে দেখি। পরোটা চিকেন, সসটা ভরে নেব, এটা পরোটা দিয়ে চিকেনের ফ্লেভারটা খুব একটা পাওয়া যাচ্ছে না, চিকেনটা খালি মুখেই ভালো লাগতেছে। এটার প্রাইস হচ্ছে 180 টাকা। তো আমি একটু এটা দিয়ে একটু পরোটাটা খেয়ে দেখি যে আসলে কোন কিছু পাওয়া যায় কিনা। মেয়োনিজের জন্য এটা মজা লাগতেছে, তবে চিকেনটার ভিতর কিন্তু ভালোভাবেই সব কিছু হয়েছে, আর উপরে সসটা দেওয়ার কারণে যে আপনার ক্রিসপি যে ভাবটা থাকে চিকেনের এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবার একটু মজা পাইছে, চিকেনটা খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে, চিকেনের ভিতরে আপনার অনেক সময় খেয়ে মজা পাওয়া যায় না, এটা কিন্তু ওই রকম না, খেয়ে মজা পাওয়া যাচ্ছে, তবে পরোটার সঙ্গে স্বাদটা যাচ্ছে না। এবার আমরা একটু শর্মাটাতে চলে আসলাম, এটার প্রাইস হচ্ছে স্পেশাল শর্মা, এটার প্রাইস হচ্ছে 140 টাকা। আচ্ছা এটা কেটে দুই ভাগ করা হয়েছে, আমি সঙ্গে সস দেয়া ভিতরটা একটু আপনাদেরকে দেখাই শর্মার ভিতরে কি। এখানে ভিতরে চিকেন আছে, মেয়োনিজ আছে, শসা আছে, গাজর আছে, আর কোনো কিছু নাই। তো চলেন এটা একটু
মুখে দিন। প্রচুর শসা দেয়া, মানে সর্মাটা শসা দিয়ে ভর্তি করা হয়েছে। একটু সস খাই, সস দিয়ে দেখেন শসার পরিমাণটা কী পরিমাণে। এই যে চিকেন, এই যে চিকেন, দুই পিস চিকেন, বাকি সব শসা। তো এই শসার কারণে শর্মা খাচ্ছি আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে শসা খাচ্ছি। একটু চিকেন আছে, একটু ভরায় খেয়ে দেখি। এটা যদি টেস্ট করেন তাহলে ভরা খেতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছা, কারণ এটা শর্মার থেকে শসা বেশি। তবে এই খাবারটা মজা আছে, এটা নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে ভিডিওতে শেয়ার করতে পারেন, আর যদি পেজটা এখনও ফলো করে না থাকেন পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কোনো জায়গায় যদি আপনার পছন্দের থাকে সেটা সাজেস্ট করতে পারেন, আমি সেখানে চলে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে? সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময় আসলে আপনাদের এই ফুডগুলো ট্রাই করতে পারবেন? অবশ্যই দিতে পারবো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আপনাদের বিলের ইয়ে নেই তাই না? ভাউচার নেই? না, এটা এখনো করে নেই, নতুন করছি দোকানটা। ও আচ্ছা, ঠিক আছে।